ग्रामार नय अनुकरण माध्यम इंग्रेजी शेखा सहज माध्यम। हाँ बंधुगण आपनी जे कोनो किसी अनुकरण करे द्रुत गतिते एगिए जेते पारबेन एबं मने राखते पारेन सबकिछु रप्त करते पारबेन। हाँ बंधुगण आजके आमरा शिखबो इट एर 16टी गठने व्यवहार इंग्लिश लैंग्वेजे पाওয়া যায় সেই সকল বিষয়গুলো নিয়ে। हाँ बंधुगण ইতিমধ্যে 16টির মধ্যে 1 থেকে 8টি ভিডিও 8টি নিয়ম নিয়ে আমরা আলোচনা করছি 4টি ভিডিওর মাধ্যমে। যারা ইতিমধ্যে ভিডিওগুলো দেখেনি তারা অবশ্যই ভিডিওগুলো দেখে নেবেন। এরপর আজকে আমরা 9 নম্বর ভিডিও নিয়ে আলোচনা করব। 9 নম্বর ভিডিওতে আমরা শিখব ইট সিমস বাই ইফ ইট অ্যাপিয়ার্স দ্যাট দে কিভাবে হাজার হাজার বাক্য বানিয়ে পড়া যায় সেই সকল বিষয়গুলো নিয়ে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, পরিবেশিত বুঝে নেন, তাহলে আপনারা নিজে থেকে শত শত হাজার হাজার বাক্য বানিয়ে পড়তে পারবেন ইনশাআল্লাহ। তাই আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখি, পরিবেশিত বুঝে নেই। আজকের ভিডিওটি খান মেথড এক কমপ্লিট বুক অব রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটি সম্পূর্ণ বাংলা অর্থসাগর এবং ভিডিও লেকচার আলোক তৈরি করা হয়েছে। ইতিমধ্যে বইটির উপর 550 অধিক ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক ইউটিউবে দেওয়া হয়েছে, সেগুলো দেখুন। প্রত্যেকটি ভিডিও আপনাদের কাজে আসবে এবং ভালো লাগবে। এছাড়া যারা পুরো বইটির ভিডিও লেকচার দরকার তারা স্বল্প মূল্যে নিতে পারবেন। হ্যাঁ বন্ধুগণ এখন আসুন আমরা শিখব ইট সিমস বা ইট অ্যাপিয়ার্স দ্যাট সাবজেক্ট ভার্ব প্লাস শব্দ, অর্থাৎ যে কোনো ধরন বাক্য হতে পারে। লক্ষ্য করেন, সে মনে হয় কাজটি করে, সে মনে হয় কাজটি করে। ইট সিমস দ্যাট হি ডাজ দ্য ওয়ার্ক, ইট সিমস দ্যাট হি ডাজ দ্য ওয়ার্ক। হ্যাঁ এইভাবে করা যায়, হি সিমস টু ডু দ্য ওয়ার্ক, হি সিমস টু ডু দ্য ওয়ার্ক। যদি বলা হয় সে মনে হয় কাজটি করে না, ইট সিমস দ্যাট হি ডাজন্ট ডু দ্য ওয়ার্ক, হি ডাজন্ট ডু দ্য ওয়ার্ক। সে মনে হয় কাজটি করতেছে, ইট সিমস দ্যাট হি ইজ ডুইং দ্য ওয়ার্ক, সে মনে হয় কাজটি করতেছে। যদি বলা হয় সে মনে হয় কাজটি করেছে, ইট সিমস দ্যাট হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, সে মনে হয় কিছুদিন ধরে কাজটি করতেছে। ইট সিমস দ্যাট হি হ্যাজ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর ফিউ ডেজ, সে মনে হয় কাজটি করেছিল। ইট সিমস দ্যাট হি ডিড দ্য ওয়ার্ক, সে মনে হয় কাজটি করতেছিল। ইট সিমস দ্যাট হি ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক, সে মনে হয় কাজটি করিয়েছিল। ইট সিমস দ্যাট হি হ্যাড ডান দ্য ওয়ার্ক, সে মনে হয় কিছুদিন ধরে কাজটি করতেছিল। ইট সিমস দ্যাট হি had been doing the work for few days, সে মনে হয় কাজটি করবে। it seems that he will do the work, সে মনে হয় কাজটি করতে থাকবে। it seems that he will be doing the work, সে মনে হয় কাজটি করে থাকবে। it seems that he will have done the work, সে মনে তার মনে কাজটি করা উচিত। উচিত বলে should দিয়ে করতে হবে। it seems that he should do the work, তার মনে হয় কাজটি করা উচিত ছিল, তার মনে হয় কাজটি করা উচিত ছিল। it seems that he should do the work, he should have do the work, তার মানে কাজটি করা প্রয়োজন। it seems that he need to do the work, he need to do the work. হ্যাঁ বন্ধুগণ আপনি যে কোনো ধরনের বাক্য পড়বে it seems that দিয়ে বাক্য বানিয়ে পড়তে পারবেন ইনশাআল্লাহ। অর্থাৎ মনে হয়, মনে হতে it seems that এটাকে মনে রাখেন, অর্থাৎ সে কাজটি করে he does the work, এটা হলো আলাদা ধরে নেন। আর মনে হয় it seems that এটাকে মনে রাখেন, তাহলে সহজ হবে। তাহলে যে কোনো ধরনের বাক্য এখানে বসে পড়তে পারবেন। লক্ষ্য করেন আরও কিছু বাক্য এখানে। it seems that he is a doctor, সে মনে হয় একজন ডাক্তার। সে মনে হয় একজন ইঞ্জিনিয়ার, it seems that he is an engineer, সে মনে হয় একজন কৃষক। it seems that he is a farmer, সে মনে হয় একজন চোর। it seems that he is a thief, he is a thief, সে মনে হয় একজন নেতা, বড় নেতায়। it seems that he is a great leader, it seems that he is a great leader, এখানে যে কোনো টেন্স মিলে পড়েন। সে মনে হয় ডাক্তার হচ্ছে, it seems that he is being a doctor, সে মনে হয় ডাক্তার হয়েছে। it seems that he has been a doctor, সে মনে হয় ডাক্তার ছিল। it seems that he was a doctor, সে তার মনে হয় ডাক্তার হওয়া উচিত। it seems that he should be a doctor, he should be a doctor, তার মনে ডাক্তার হওয়া প্রয়োজন। it seems that he need be a doctor. হ্যাঁ বন্ধুগণ আমরা ইতিমধ্যে আমরা পড়েছিলাম হি ডাজ দ্য ওয়ার্ক, অর্থাৎ অন্যান্য অক্সিলারি যুক্ত করে একটি বাক্যকে একটি মূলবার হাতে নিয়ে 167 ভাবে পড়ার কৌশল শিখেছিলাম। এরপরে আমরা হি ইজ এ ডক্টর, হি ইজ এ ইঞ্জিনিয়ার, হি ইজ রিচ, এরূপ বাক্যটি আমরা পড়েছিলাম 82 ভাবে পড়ার কৌশল। ইতিমধ্যে আমরা ভিডিও দিয়েছিলাম, অর্থাৎ অক্সিলারি ভার্ব চেঞ্জ করে করে 82 ভাবে পড়া যায়, অর্থাৎ যে কোনো একটা কমন নাউন, যে কোনো একটা অ্যাডজেক্টিভ দিয়ে, যে কোনো ভার্বের পাস্ট পার্সন ফর্ম দিয়ে। অর্থাৎ ইট সিমস দ্যাট হি ইজ এ he's educated, she মনে শিক্ষিত, অর্থাৎ শিক্ষিত অর্থাৎ একটা ভার্বের past participle form দিয়ে আমরা বিরাশি ভাব পড়ার কৌশল শিখেছিলাম। তো সকল বাক্যটি কিন্তু এইভাবে পড়া যাবে, আপনাকে শুধু মনে রাখতে মনে হয় মানে it seems এটি দিয়ে পড়বেন। এখন আসেন এইভাবে করা যায়, he seems to be a doctor, he seems to be a doctor, এইভাবে পড়া যায়। তারপর আসেন 3 নম্বরে, it seems that he has a car, he has a car, তার মনে একটি গাড়ি আছে, তার মানে কি একটি গাড়ি আছে। he seems to have a car, এইভাবে করা যায়, তার মানে একটি গাড়ি রয়েছে। it seems that he has had a car, he has had a car, তার মানে অনেক টাকা পয়সা আছে। it seems that he has huge wealth and money, his wealth and money, হ্যাঁ বন্ধুগণ এইভাবে পড়তে পারেন। এখানে এইভাবে পড়া যায়, সে মনে ধনী লোক, সে মনে ধনী। it seems that he is rich, অর্থাৎ কমন নাউন অ্যাডজেক্টিভ দিয়ে এইভাবে পড়তে পারেন। তারপর আসেন এক কার, এখানে he has a car, এক কারের স্থলে হাজার হাজার নাউন আছে, যে কোনো নাউন দিয়ে পড়া যায়। ইতিমধ্যে আমরা হ্যাভেজের ব্যবহার করেছি, অর্থাৎ আসিবার নিয়তে হ্যাভেজের ব্যবহার দিয়ে 45 ভাবে পড়া যায়। সেই বিষয়টা যারা ভিডিওটি দেখেনি তারা অবশ্যই ভিডিওটি দেখলে এখানে মিলে মিলে পড়তে পারবেন। এবং সবগুলো বাক্যকে আবার নেগেটিভ করে পড়েন। তার মনে হয় গাড়ি নেই, তার মনে কি গাড়ি নেই। ইট সিমস দ্যাট হি ডাজন্ট হ্যাভ এ কার, হি ডাজন্ট হ্যাভ এ কার, তার মনে কোনো টাকা নেই। ইট সিমস দ্যাট হি ডাজন্ট হ্যাভ এনি মানি, হি ডাজন্ট হ্যাভ এনি মানি, এইভাবে পড়া যায়। তারপর 4 নম্বর আসছেন, 4 নম্বর হলো ইট সিমস দ্যাট সামথিং ইজ রং, কিছু একটা ভুল হয়েছে মনে, কিছু একটা ভুল হয়েছে মনে হয়, অর্থাৎ ইট সিমস দ্যাট সামথিং ইজ রং, কিছু একটা বলা হয়েছে এমন। something is said but told, it seems that something is right, মনে হয় কিছু একটা সঠিক হয়েছে। এইভাবে যে কোনো অ্যাডজেক্টিভ দিয়ে কমন নাউন দিয়ে পড়া যাবে। তারপর something seems to be wrong, something seems to be right to wrong, যে কোনো কিছু অ্যাডজেক্টিভ দিয়ে পড়া যাবে। তারপর 5 নম্বর আসেন, it seems that there is a car in the house, বাড়িতে মনে হয় একটি গাড়ি আছে। হ্যাঁ বন্ধুগণ ইতিমধ্যে দেয়ার এর ব্যবহার আমরা শিখেছি, দেয়ার ইজ, দেয়ার আর, দেয়ার ওয়াজ, দেয়ার ওয়ার, এইভাবে 48 ভাবে দেয়ারের গঠন প্রণালী আমরা পড়েছি। ইতিমধ্যে এই ভিডিও লেকচার দেওয়া হয়েছে, সেগুলো আপনারা দেখেন, এখানে বসে পড়তে পারবেন। তারপর ইট সিমস টু বি এ কার ইন দ্য হাউস, বাড়িতে মনে একটি গাড়ি আছে। হ্যাঁ বন্ধুগণ এটা কীভাবে হলো, দেয়ার সিমস টু বি, অর্থাৎ দেয়ার হলো সিমস হলো, তারপরে ইজের জায়গায় কী হবে টু, মানে ইনফিনিটিভ টু হবে, পর এজ থাকে বেস্ট ফর্ম হলো বি অনুযায়ী বসলো। তারপর 6 নম্বর আসেন, ইট সিমস দ্যাট টু ওয়াক ইন আ মর্নিং ইজ গুড ফর হেলথ, সকালবেলা হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো মনে হয়, অথবা টু ওয়াক বা ওয়াকিং ইন দ্য মর্নিং সিমস টু বি গুড ফর হেলথ, সিমস টু বি গুড ফর হেলথ। এখন আসেন 7 নম্বর, ইট সিমস দ্যাট হি ডিড দ্য ওয়ার্ক, সে মনে হয় কাজটি করেছিল। হ্যাঁ বন্ধুগণ যে কোনো টেন্স দিয়ে পড়া যায়। আবার এটাকে যদি পাস্ট টেন্স করেন, হি সিম টু ডু দ্য ওয়ার্ক, হি সিম টু ডু দ্য ওয়ার্ক, এইভাবে হবে। তারপর আসেন ইট সিমস দ্যাট দে ওয়ার রিচ, মনে হয় তারা ধনী ছিল, মনে হয় তারা ধনী ছিল, যখন পাস্ট টেন্স তাহলে দে সিম টু বি রিচ, এইভাবে হবে। 9 নম্বর আসেন, ইট সিমস দ্যাট ইউ হ্যাড এ কার, মনে হয় আপনার একটি গাড়ি ছিল, অথবা ইউ সিম টু হ্যাভ এ কার, ইউ সিম টু হ্যাভ এ কার, লক্ষ্য করেন এখানে। 10 নম্বর, it seems that there were 2 cars in the house, মনে হয় বাড়িতে 2টি গাড়ি ছিল, but there seemed to be 2 cars in the house, বাড়িতে মনে হয় 2টি গাড়ি ছিল। তারপর 11 নম্বর, it may seem that he is happy, তাকে সুখী মনে হতে পারে, তাই he may seem to be happy। তারপর 12 নম্বর, it appears to me that she loves me, আমার মনে হয় সে আমাকে ভালোবাসে, আমার মনে হয় কি সে আমাকে ভালোবাসে। it appears to, appear পরে টু বসে, কিন্তু সিমের পরে কিন্তু টু বসে নি, সেটা খেয়াল করে পড়তে হবে। হ্যাঁ বন্ধুগণ এই হলো 1 থেকে 12টি নিয়মের ভিতরে আমরা পুরো বিষয়টি আলোচনা করলাম, অর্থাৎ it seems তার মানে মনে হওয়া। তারপর পরবর্তী বাক্যটি যে কোনো ধরনের বাক্য হতে পারে। হ্যাঁ বন্ধুগণ যে কোনো টেন্স যে কোনো ধরনের বাক্য হতে পারে, সেগুলো মিলে মিলে পড়বেন। এই হলো মূল বিষয়, আপনি এই গঠনটাকে ফলো করে হাজার হাজার বাক্য বানিয়ে পড়তে পারবেন ইনশাল্লাহ। বিশ্বাস রাখুন পরবর্তী ভিডিওগুলো একে একে দেখুন, পরবর্তী ভিডিও আরও दस थेके षोलो पर्यन्त आमरा एकाधिक भिडियोर माध्यमे आलोचना करब। सबगुला भिडियो देखुन, सबगुला भिडियोर माध्यमे आपनि पुरो विषयटी बुझते पारबेन। आमरा जोदि सबगुली एकसाथे बोझाते चाই যাই তাহলে কোনোটাই ধরে রাখতে পারবেন না। তাই আপনারা সবগুলি ভিডিও অবশ্যই দেখবেন। ভালো থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ।